من حفظ عشر آيات من أول سورة الكافي عصم من فتنة الدجال. نبي جي بولتسن جي بكتي سورة الكهافر پرثم دشتا آيات مخشتو كرمي الله تعالى اوئي بكتي كي دجالر فتنة تكي باچي دي بي. وفي رواية اخرى আবার মুসলিম শরীফের অন্য রিওয়ায়াতে এসেছে আল্লাহর হাবিব বলেছেন মান হাফিযা আশরাল আওয়াখির মিন সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল. নবীজি বলেছেন যে ব্যক্তি সূরাতুল কাহাফের শেষের 10টা আয়াত মুখস্থ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে. মুসলিম শরীফের দুই রকম বর্ণনা, এক হাদিসে এসেছে প্রথম 10 আয়াত, অন্য হাদিসে এসেছে শেষের 10 আয়াত, আবার নাসাইতে হাদিস এসেছে সাধারণ ভাবে 10টা আয়াতের কথা বলা হয়েছে. নাসাইর বর্ণনায় হাদিস এসেছে নবীজি বলেছেন মান করা عشر آيات من سورة الكافي عصم من فتنة الدجال. এখানে প্রথম দিকের 10 আয়াতের কথাও বলা হয় নাই, শেষের 10 আয়াতের কথাও বলা হয় নাই, বলা হয়েছে যে ব্যক্তি সূরা কাহাফের 10 আয়াত মুখস্থ করবে এটা প্রথম দিকেও হতে পারে শেষের দিকেও হতে পারে কোনো অসুবিধা নাই. দাজ্জালের ফিতনা হলো দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা, মহাবিশ্ব সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনার আবির্ভাব হবে, যত বিপদ আসবে, মুসিবত আসবে, সবচাইতে বড় ভয়াবহ ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। কারণ দাজ্জাল মক্কা আর মদিনা ছাড়া, আবার অন্য হাদিসে এসেছে মসজিদে তুর এবং মসজিদে আকসা, দুই রকম রেওয়ায়াতে মোট 4টা জায়গা পাওয়া যায়, এই 4টি স্থান ব্যতীত গোটা দুনিয়াতে দাজ্জাল সফর করবে আর মানুষকে ঈমানহারা করার জন্য চেষ্টা করবে। এজন্য নবীজি বলেছেন দাজ্জালের ফিতনা হলো দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। দাজ্জাল যখন দুনিয়ায় আগমন করবে, তার যখন আত্মপ্রকাশ হবে, সেই ফিতনার সময়টা এত ভয়াবহ হবে, সকালবেলা মানুষ ইমানদার থাকবে কিন্তু দাজ্জালের ফিতনায় পড়ে বিকালবেলা কাফির হয়ে যাবে, বিকালবেলা সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফির হয়ে যাবে, এইরকম ভয়াবহ একটা পরিস্থিতি গোটা দুনিয়া দেখবে। এই দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। তবে ওইটা আসল না, ওইটা হলো ফেক, ওইটা হলো নকল। নবীজি বলেছেন দাজ্জাল মানুষকে এসে বলবে দেখো আমার এক হাতে জান্নাত আছে, আমার উপর ঈমান আনো তো জান্নাত দিয়ে দিব, নাউযু বিল্লাহ। নবীজি বলেছেন দাজ্জাল বলবে ও ঈমান আনো, ঈমান আনলে আমার জান্নাতে ঢুকাবো, নইলে জীবনের মায়া ছাড়ো, আমি তোমাকে মেরে ফেলবো, এই যে আমার জাহান্নামে তোমাকে ফেলে দিব। নবীজি বলেছেন দাজ্জালের জামানায় দাজ্জালের ফিতনায় পড়ো না, বরং হাসি মুখে দাজ্জালের দেখানো জাহান্নামে ঝাঁপ দিও, দাজ্জালের দেখানো জাহান্নামে ঝাঁপ দিয়ে দেখবা ওইটা জাহান্নাম নয়, বরং ওইটা হলো ইমানদারের জন্য জান্নাতের ফুলবাগান। দাজ্জালের অনেক ফিতনার ঘটনা, হাদিসে এসেছে দাজ্জাল মানুষকে জান্নাত জাহান্নাম বিলায়া দিবে, জান্নাত আর জাহান্নামের ঠিকাদারি যেমন জান্নাত আর জাহান্নামের কথা মানুষকে বলবে, আমি জান্নাত দিব, আমি জাহান্নাম দিব। দুনিয়াতে দাজ্জাল আবির্ভাবের আগে, দাজ্জালের আত্মপ্রকাশের আগে তার অনুসারীরা দাজ্জালীয় কাজ চালাবে, দাজ্জাল আসার আগে আমরা দেখতে পাচ্ছি দাজ্জালের অনুসারীরাও দাজ্জালের মতো যাকে তাকে জান্নাত বিলিয়ে দিয়ে থাকে। এ জান্নাত কি তোর বাপের লাগে রে, তুই যাকে তাকে জান্নাত দিস, জান্নাতের ফয়সালাকারী কে? দাজ্জালের অনুসারীরা মানুষকে জান্নাত আর জাহান্নাম আগে থেকেই বিলায়া দিচ্ছে। নবীজি বলেছেন দাজ্জালকে চিমটা কেমনে, আল্লাহর হাবিব বলেছেন মাকতুবুন বাইনা আইনাইহি কাফফারা,
তার এই কপালের মধ্যে কোন কোন রেওয়ায়েতে এসে যে কাফারা আরবি এই তিনটা অক্ষর আবার কোন কোন রেওয়ায়েতে এসেছে কাফির লেখা থাকবে অশিক্ষিত মানুষ কিন্তু যদি ঈমান থাকে পড়ালেখা না জানলেও ঈমানদার অশিক্ষিত ব্যক্তিও দাজ্জালের কপালে লেখা এই কাফির শব্দটা পড়তে পারবে এখন আপনারা বলতে পারেন হুজুর পড়ালেখা না জানা ব্যক্তি আবার কেমনে পড়তে পারে পড়ালেখা না জানলেও ঈমান যদি থাকে সে পড়তে পারবে এই কারণে কারণ তার অন্তরের মধ্যে ঈমানের নূর থাকার কারণে ওই ব্যক্তির অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কে আর কাফির ব্যক্তি সে যদি উচ্চ শিক্ষিত হয় সবকিছু পড়তে পারলেও কুফরিতে থাকার কারণে কুফরের অন্ধকারে থাকার কারণে অন্তর্দৃষ্টিহীন হয়ে যাবে এই জন্য দাজ্জালের কপালের কাফিরের কাছে পড়তে পারবে না দাজ্জালের অনুসারী হয়ে যাবে পৃথিবীর এমন কোন পয়গম্বর নাই যেই পয়গম্বর তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেন নাই এই জন্য নবীজি বলেছেন মা মিন নাবিয়িন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আওয়ারাল কাযাব এমন কোন পয়গম্বর নাই এমন কোন নবী রাসূল নাই যেই নবী রাসূল তার উম্মতকে মিথ্যাবাদী কাযাব অন্ধ কানা দাজ্জালের ব্যাপারে সতর্ক করেন নাই নবীজি বলেছেন শব্দান আলা ইন্না মাসিহাদ দাজ্জাল আওয়ারুল আইন শোনো দাজ্জাল এসে নিজেকে রব বলে দাবি করবে কিন্তু দাজ্জালের একটা চোখ হবে কানা দাজ্জাল হবে অন্ধ দাজ্জাল হবে কানা আল্লাহর হাবিব বলেছেন আমাদের রব যিনি তিনি হলেন সকল দুষ্টুতির ঊর্ধ্বে এই দেখেন মাথার উপরের আসমান কত সুন্দর পায়ের তলার জমিন কত সুন্দর আসমান জমিনের মাঝখানে চলাফেরা করা বিচরণ করা মানুষের চেহারা কত সুন্দর আকাশ কত সুন্দর গাছগাছালি পরিবেশ সমুদ্র পাহাড় পর্বত নদ নদী সবকিছু কত সুন্দর সবকিছুকে যিনি সুন্দর করে বানিয়েছেন তিনি কি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আলহামদুলিল্লাহ পড়ে দাজ্জাল হবে অন্ধ দাজ্জাল হবে কানা শুধু তাই নয় তার অনেক বর্ণনা হাদিসে এসেছে নবীজি আরো বলেছেন সে দুই পা দুই দিকে দিয়ে ছড়িয়ে দিয়ে দিয়ে যে খতনা করার পরে ছেলেরা যেভাবে হাঁটে ওইভাবে করে হাঁটবে এই দাজ্জাল গোটা দুনিয়াতে ভয়াবহ ফিতনা ছড়িয়ে দিবেন দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে আল্লাহ রেহাই দিবেন যে সূরার প্রথম বা শেষের 10টা আয়াত মুখস্থ করলে সেই সূরার নামটা জানি কি সবাই জোরে বলেন আপনারা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চান তো সূরা কাহাফের প্রথম দিকের বা শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করতে পারবো না আমরা কোরআন মুখস্থ করা কঠিন না সহজ ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুত্তাকির তোমাদের পড়ার জন্য বুঝার জন্য মুখস্থ করার জন্য এই কোরআন সহজ করে যিনি নাজিল করেছেন তিনি কি সহজ যদি না হতো আমার হাফেজে কোরআন ভাইয়েরা 30 পারা কোরআন সিনার ভেতরে ঢুকিয়ে রাখতে পারতো জুড়ে বলেন পারতো কোরআন মুখস্থ করেন চেষ্টা করেন দেখবেন অন্তরে নূর বাড়িয়ে দিবেন যিনি তিনি কে আজকে শুনেছি মা বোনেরাও মাহফিলে এসেছেন অনেক মায়েরা বোনেরা এসেছেন মা বোনদেরকেও বলবো আমার মায়েরা বোনেরা এই সূরার 10টা আয়াত মুখস্থ করবেন পড়ি ইনশাআল্লাহ আবার এই সূরা জুমার দিনে তিলাওয়াতের অশেষ ফজিলত আছে এই যে আজকের রাত এটা কোন রাত আগে রাত আসে না আগে দিন আসে আজকের রাত হলো জুমার রাত জুমার দিন হচ্ছে সারা সপ্তাহের শ্রেষ্ঠ দিন নবীজি বলেছেন ফিহি খামসু খিলাল জুমার দিনের পাঁচটি বৈশিষ্ট্য আছে খলাকাল্লাহু ফিহি আদম এই দিনে আল্লাহ পৃথিবীর প্রথম মানুষ সব মানুষের বাপ আবুল বাশার সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন জুমার দিনের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো
واحبط الله فيه ادم الى الارض এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়েছেন জুমার দিনের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো এই দিনে সাইয়েদিনা আদম আলাইহিস সালামের ওফাত হয়েছে জুমার দিনের চার নাম্বার বৈশিষ্ট্য হলো জুমার দিনে এমন একটা সময় আছে ওই সময়ে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া ফিরাইয়া দেন না সুবহানাল্লাহ নাম্বার 5 পাঁচ এবং সর্বশেষ হলো এই জুমার দিনেই কিয়ামতের ঘটনা ঘটি তাবাম এই বিশ্বজগৎকে যিনি শেষ করে দিবেন তিনি কি জুমার দিন হচ্ছে সারা সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই জুমার দিনের রুটিনের ভিতরে সূরা কাহাফের তেলাওয়াত আপনারা রাখবেন কারণ নবীজি বলেছেন মান করা সূরাতুল কাফি ফি ইয়াউমিল জুমুআতি আযাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমুআতাইন নবীজি বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে দুই জুমার মধ্যবর্তী সময়গুলো আল্লাহ তার জন্য আলোকিত বানিয়ে দিবেন আবার অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন মান করা সূরাতুল কাহফ ফি ইয়াউমিল জুমুআতি সাতানহু নূরুম মিন তাহতি কদমিহি ইলা আনানিস সামা নবীজি বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে আল্লাহ তার পায়ের নিচ থেকে মিন তাহতি কদমিহি ইলা আনানিস সামা তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত আল্লাহর নূর দিয়ে ভরে দিবেন শুধু তাই নয় ইউদিউ বিহি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন সূরা কাহফ তার জন্য নূর হয়ে যাবে যেই নূর দিয়ে সে কিয়ামতের সকল বিপদ থেকে পাশ হয়ে যেতে পারবে আল্লাহু আকবার শুধু তাই নয় এই হাদিসের শেষাংশে নবীজি বলেছেন যেই ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে গফিরা লাহু মা বাইনাল জুমুআতাইন দুই জুমার মধ্যবর্তী সকল সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে আপনারা আগামী কাল সূরা কাহফ সকলে পড়বেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহর আওয়াজ তো ছোট হইল সবাই পড়বেন তো ইনশাআল্লাহ দুই জুমার মাঝখানের সব সগীরা গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে আল্লাহ অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন মান করা সূরাতুল কাফি ফি ইয়াউমিল জুমুআতি ফাহুয়া মাসুমুন ইলা সামানিয়াতি আইয়ামিন মিন কুল্লি ফিতনাতিন তাকুন এই হাদিসের বড় ডাকারি সাহাবী হলেন আসাদুল্লাহিল গালিব শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আন কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেছেন রাসূলে কারীম মহব্বতে আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে পরবর্তী আট দিন সকল প্রকার ফিতনা এবং বালা মুসিবত থেকে তাকে যিনি নিরাপত্তা দিবেন তিনি কি আট দিন আল্লাহ আপনাকে সেফ করবে কোনো পুলিশ না র‍্যাব না সেনাবাহিনী আর কোন স্পেশাল ফোর্স না আপনার নিরাপত্তার দায়িত্ব স্বয়ং নিয়ে নেন কে কোন সূরা পড়লে আরো জোরে বলেন فإن خرج الدجال عصم منه এই সময়ে যদি দাজ্জালের আত্মপ্রকাশ হয়ে যায় দাজ্জালের ফিতনা থেকেও বাঁচিয়ে দিবেন কে আল্লাহ এজন্য যুবক তরুণ ছাত্র ভাইয়েরা জুমার দিনে সূরা কাহফ আমরা সবাই পড়ব তো ইনশাআল্লাহ মা বোনদেরকেও বলবো আমরা সবাই এই আমলটা করব আল্লাহ তৌফিক দান করেন আমিন প্রথমে আমরা সূরা কাহফের তথ্যাদি জানলাম এরপরে ফজিলত জানলাম এখন আলোচনায় প্রবেশ করার আগে এই সূরা নাজিলের কারণ প্রেক্ষাপট কোন সময় কোন পরিস্থিতিতে এটা আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে এটাও জানার দরকার আছে না নাই কষ্ট হচ্ছে আপনাদের কোরআনুল করিমের কোন সূরা বা আয়াতের তাফসীর ভালো করে বুঝতে হলে সেই সূরা বা আয়াত নাজিলের প্রেক্ষাপট পটভূমি ব্যাকগ্রাউন্ড জানতে হয় যেটাকে আরবিতে বলে সাবাবুন নুজুল বা শানে নুজুল এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে কেন এসেছে এবার শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন আসার পরে মক্কার দৃশ্যপট বদলে গিয়েছিল নবীজিকে আল্লাহ কোরআন দিয়েছেন ৪০ বছর বয়সে
40 বছর পর্যন্ত মক্কার পরিবেশ এক রকম ছিল সকল কাফির মুশরিকরা নবীজিকে খুব ভালোবাসত নবীজিকে তারা আল আমিন ডাকত নবীজিকে তারা পছন্দ করত তাদের টাকা পয়সা সোনা দানা তাদের ধন সম্পদে নেই নবীজির কাছে তারা গচ্ছিত রাখত নবীজিকে তারা অত্যন্ত বিশ্বাস করত কিন্তু যেদিন কুরআন নাযিল হলো সেই দিন থেকে দৃশ্যপট বদলে গেল কুরআন নাযিলের আগে 40 বছর পর্যন্ত যারা নবীজিকে আল আমিন ডেকেছে কুরআন আসার পরে এবার তারাই নবীজিকে মিথ্যাবাদী পাগল বলেছে জাদুকর বলেছে নাউযুবিল্লাহ নবীজিকে যারা আল আমিন বলল তারাই নবীজিকে মিথ্যাবাদী কবি গণক জাদুকর পাগল বলল কোন কিতাবের কারণে জোরে বলেন কিসের কারণে এই কোরআনের কথা মানুষকে বলা মানুষকে কোরআনের দিকে ডাকা এটাই ছিল তার অপরাধ এই অপরাধে তাকে এত গালিগালাজ করা হয়েছে এত নির্যাতন করা হয়েছে আমি যদি কুরআন পড়ি আমি যদি কুরআন বুঝি আমাকে কেউ কিছু বলবে না কিন্তু নবী রাসূলদের মতো কুরআন পড়ে কুরআন বুঝে কুরআনের দিকে আহ্বান করতে গেলে দেখবেন নবীদের ওয়ারিস আলেমদের কেউ মাঝে মাঝে মৌলবাদী জঙ্গিবাদী গালিগালাজ শোনা লাগে এর আশেপাশে আমরা দেখি না এগুলো তো নাই জি কুরআন আসার পরে নবীজি মক্কায় থেকেছেন 13 বছর জোরে বলেন কত বছর 13 বছর এই 13 বছরের जिंदगी এই 13 বছরের মক্কার জীবন আবার চার ভাগে বিভক্ত 3 2 5 3 3 2 5 এবং 3 প্রথমেও 3 পরেও 3 মুখস্থ করার সুবিধার্থে বলছি প্রথমেও 3 শেষেও 3 তিনের পরে 2 আর 5 3 2 5 3 বলবেন হুজুর এগুলো আবার কি বুঝলাম না এগুলো হলো মক্কার 13 বছর বয়স মক্কার 13 বছর সময়ে আনুপাতিক একটা ভাগ প্রথমে যে বললাম 3 3 মানে হলো কুরআন আসার পরে নবীজি কুরআনের দাওয়াত আম ভাবে সবাইকে দেন নাই প্রথম 3 বছর দিয়েছেন গোপন দাওয়াত ব্যক্তি বিশেষে দাওয়াত দিয়েছেন ওটা ছিল গোপন দাওয়াত তিন বছর গোপন দাওয়াত দেওয়ার পরে আল্লাহর কাছ থেকে অর্ডার আসলো ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করুন অর্থাৎ প্রকাশ্য দাওয়াত দেন প্রথম তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন কেউ গালিও দেয় নাই কেউ বকাও দেয় নাই বিরোধিতাও করে নাই মারপিটও করে নাই কিন্তু এর পরে যখন তিন বছর পরে প্রকাশ্য দাওয়াত দিলেন এবার গালিগালাজ আরম্ভ হলো নবীজিকে তারা পাগল বলল জাদুকর বলল মিথ্যাবাদী বলল গণক বলল পরবর্তী দুই বছর এভাবে গালিগালাজ শুনতে শুনতে গেল গালিগালাজ করতে করতে নবীজিকে দাওয়াত থেকে থামানো যায় না এরপরের পাঁচটা বছর ছিল অনেক কষ্টের সময় ওই পাঁচ বছরে তারা গালিগালাজ করে ক্ষান্ত হয় নাই নবীজির গায়ে তারা হাত তুললো আল্লাহর নবীকে তারা মারপিট করলো আরে কি কষ্টের সময় তখন ছিল বুখারীতে হাদিস এসেছে নবীজি কাবার চত্বরে সালাত আদায় করছেন এক নিকৃষ্ট কাফির উকবা বিন আবি মুহিত সে তার গামছা দিয়া নবীজিকে পেঁচায়া কাবা শরীফের চতুর্দিকে টানা হেঁচড়া করেছে সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন এই চিত্র দেখলেন তিনি দেখার পরেই সঙ্গে সঙ্গে দৌড়ে এলেন কাফির থেকে নবীজিকে রক্ষা করলেন আর বললেন আতাতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ আর রাহিকুল মাখতুম সিরাত ইবনে হিশাম সহ সিরাতের প্রায় সকল গ্রন্থে এই ঘটনাটা এসেছে তিনি এসে বললেন তোমরা কি এই অপরাধের কারণে তাকে মেরেই ফেলতে চাও নাকি যে ঘোষণা করেছে আল্লাহ আমার রব
এই রকম নির্যাতন নবীজির উপরে এসেছে শুধু নবীজির উপরে নয় সাহাবীদের উপরে এসেছে খাব্বাবকে পিটানো হয়েছে খুবাইবকে পিটানো হয়েছে বেলালকে মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চাবুক পিটে করা হয়েছে শরীর থেকে মাংসগুলো উড়ে উড়ে গিয়েছে ইয়াসিরকে আম্মারকে নির্যাতন করা হয়েছে আমার মা বোনেরা যারা এসেছেন তাদেরকেও বলছি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এই 5 বছর সময়ের ভিতরে তিনিও কিন্তু ওই সময়টাতে শহীদ হয়েছেন ইসলামের জন্য নারীদের অবদান অনেক বেশি প্রথমে ইসলাম গ্রহণ করেছেন নারী ইসলামের জন্য প্রথম জীবনও দিয়েছেন নারী এজন্য নারীর অবদান ইসলামে কম না বেশি এই 5 বছর সময় এত কষ্টের ছিল কিছু মুসলমান মার খেয়ে দুর্বল মুসলমান ওই সময়ে আবিসিনিয়ায় হিজরত করেছে এই কষ্টের সময়গুলোতে সামাজিক বয়কট অর্থনৈতিক বয়কট এসেছে বয়কট যদি না বুঝেন এখন তো আধুনিক ভাষা স্যাংশন স্যাংশন এসেছিল এই সময়টা এত কষ্টের ছিল ঘরের বাহিরে সবাই গালিগালাজ করে মারপিট করলো যিনি শেল্টার দিতেন নবীজির চাচা তিনিও এই পরবর্তী 5 বছরের শেষ দিকে দুনিয়া ছেড়ে চলে যান এরপরে ঘরের বাহিরে যতই গালিগালাজ আর মারপিট হোক না কেন ঘরের ভেতরে আসলে নিজের বিবি সান্ত্বনা দেন কিন্তু ওই সময়টার শেষের দিকে নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহার ওফাত হয়ে যায় আল্লাহর নবী ঘরে বাহিরে একা হয়ে গেলেন এর পরবর্তী 3 বছর ছিল আর কষ্টের কাফিররা মক্কায় এমন স্যাংশন দিল মুসলমানদেরকে কথাবার্তা বলা তাদের কাজকর্মের স্বাধীনতা হরণ করে দিল মক্কায় দাওয়াতি কাজ টোটালি অফ করে দিল এই জন্য নবী যে তখন তায়েফে গিয়েছিলেন আমার ভাইয়েরা আমার বাবারা এখনো দ্বীনি দাওয়াতে সম্পৃক্ত থাকার কারণে অনেকেই তার নিজের ঘরে থাকতে পারে না নিজের স্ত্রী সন্তানের সাথে ঘুমাইতে পারে না থাকতে পারে না এলাকায় থাকতে পারে না এই ধরনের নিষেধাজ্ঞা এই কঠোর পরিস্থিতি আজকে প্রথম নয় যেই যুগে কুরআন নাযিল হয়েছে সেই যুগে আল্লাহর নবীর সাহাবীরাও ঈমানের মনগ্নি পরীক্ষা দিয়েছে সুতরাং এই অগ্নি পরীক্ষা আসলে ঈমানদাররা ভীত হবে ঈমানদার হবে এমন সেই ঈমানের কারণে ঈমানি আন্দোলনের পথে ইস্তেকামত থাকতে গিয়ে স্ত্রী সন্তান ঘর বাড়ি আর এলাকা নয় প্রয়োজনে জীবনের মায়া ত্যাগ করে শাহাদাতের ঈদগাহে শামিল হবে জালিমের সামনে মাথা নত করবে না আল্লাহ এই জাতির ঈমান আমাদেরকে দান করেন বলেন আমিন শেষের 3 বছরের কথা বলছেন তায়েফে গিয়ে নবীজি মারকে নবীজিকে হত্যার পরিকল্পনা হলো আল্লাহর তরফ থেকে হিজরতের অর্ডার আসলো কুরআন আসার পরে মক্কায় ছিলেন কত বছর যুবকরা যুবকদের আওয়াজ এত ছোট হয় কেন কুরআন আসার পরে নবীজি মক্কায় থাকলেন কত বছর কুরআন আসার আগে মক্কায় কত বছর 40 কুরআন আসার আগে 40 আসার পরে 40 আর 13 কত এরপরে মদিনায় আরো 10 হইল কত মনে থাকবে মক্কার 13 বছর কুরআন আসার পরে এটাকে আমরা কয়টা ভাগে ভাগ করেছি 3 2 5 প্রথম 3 বছর গোপন না প্রকাশ্য গোপন পরের 2 বছর প্রকাশ্য দাওয়াত বিনিময়ে কি না মাইন না গালিগালাজ আগে কি কোরআনে আছে না ইয়া আইয়ুহাল্লাযী নুযযিলা আলাইহির যিকরু ইন্নাকা লামাজনুন কাফিরদের কথা কোরআনে আছে তো তারা যে গালিগালাজ গুলো করত কাহিন বলতো শায়ের বলতো মাজনুন বলতো তাদের ভাষাগুলো কোরআনে তুলে দিয়েছেন কে কেন তুলে দিয়েছেন জানেন আপনাদের জন্য আমরা তো অনেকে আছি যে আমরা দাওয়াত দিলে কিংবা আমরা কাজ করলে আমাদের কোন সমালোচনা করলে গালিগালাজ করলে আমরা উল্টা রিয়াকশন দেখাই দাওয়াতি ময়দানে একটু গন্ডালের চামড়া লাগায়া থাকতে হবে বলবেন হুজুর গন্ডালের চামড়া মানে কি মানে মানুষ অনেক কিছুই বলবে আপনি এগুলা শুনবেন না যে মানুষ কাজ করে সে কখনো ফালতু কাজ সমালোচনা বা অহেতুক কথাবার্তা বলার সময়ই পায় না ঠিক
দাওয়াতী ময়দানে আপনি থাকবেন আপনার এলাকায় আপনি মানুষকে নামাজের কথা বলবেন ভালো কথা বলবেন আপনাকে নিয়ে বলবে ট্রল করবে দেখছো নতুন মুসল্লি হইছে কত কিছু বলবে আল্লাহ বলেছেন ওয়া ইযা মাররু বিল্লাহি মাররু কিরামা এই সকল অনর্থক কথাবার্তা যেখানে হয় পাশে দিয়ে যাওয়ার সময় ভদ্রভাবে চলে যাও কান দিও না আর ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা মূর্খদের সাথে আবার তর্ক কিসের যে জানে না সে তো অজ্ঞের মতো কথা বলে তার সাথে তর্কে জড়ানো উচিত নয় কখনো কোন ভদ্র মানুষ সচেতন মানুষ শিক্ষিত মানুষ তর্কে জড়ায় না তর্ক করলে কখনো ভালো ফলাফল আসে না এজন্য যারা তর্ক করতে চায় তাদেরকে সালাম দিয়ে কেটে পড়াই সবচেয়ে ভালো আল্লাহ তৌফিক দান করেন তিন দুই পাঁচ তিন এই সূরাটা নাজিল হয়েছে ওই তিন দুই পাঁচ গোপন প্রকাশ্য দাওয়াতের পরে পাঁচ বছর যখন খুব মারপিট চলে খুব নির্যাতন ওই সময় এটাতে সূরা কাহাফ নাজিল হয়েছে তাহলে সূরা নাজিলের সময়টা সহজ না কঠিন জোরে বলতে হবে সহজ না কঠিন এই সূরার শানে নজুল বলছি শুনেন কোন প্রেক্ষাপটে আসলো কাফিররা গালিগালাজ করে মারপিট করে যখন নবীজির দাওয়াত থেকে নবীজিকে তারা থামাতে পারে না কাফিররা এবার বৈঠক আহ্বান করলো কাফিররা মিটিং আহ্বান করলো মিটিং আহ্বান করে কাফির নেতারা একজন আর একজনকে জিজ্ঞেস করে কি ব্যাপার তাকে আমরা এত গালিগালাজ করি এত মারপিট করি তার সাথীদেরকেও আমরা এত নির্যাতন করি কিন্তু তাদেরকে ইমানের পথ থেকে দূরে সরানো যায় না তারা বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে সে বলে তার কাছে নাকি ওহী আসে আসমানে কিতাব আসে এখন আমরা তো নবুয়ত বুঝি না ওহীও বুঝি না আসমানে কিতাবও বুঝি না শুনেছি ইয়াসরিব মদিনার আগের নাম হলো ইয়াসরিব শুনেছি ইয়াসরিবে ইহুদি আলেমরা আছেন ইহুদিরা নবুয়ত বুঝে ওহীও বুঝে আসমানে কিতাবও বুঝে কারণ তাদের কাছে আসমানে কিতাব আছে তো আমরা এক কাজ করি আমাদের মধ্য থেকে প্রতিনিধি ইহুদিদের কাছে পাঠাই তারা বলল ইহুদিদের কাছে যদি আমরা মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করি হয়তো তারা কোনো সমাধান দিবে অথবা আমাদের কি কোনো পরামর্শ দিবে কাফিররা মিটিং এর সিদ্ধান্ত মোতাবেক ঘটনা শুনতেছেন তো কাফিররা মিটিং এর সিদ্ধান্ত মোতাবেক তাদের দুইজন কাফির নেতাকে প্রতিনিধি বানিয়ে মদিনায় পাঠালো জোরে বলেন কয়জন এক কাফিরের নাম হলো নজর বিন হারিস আরেক কাফিরের নাম হলো উকবা বিন আবি মুঈদ এই দুই কাফির নেতা ইয়াসরিবে গেল মদিনায় গেল গিয়ে ইহুদি আলেমদেরকে বলল আমরা আপনাদের কাছে সমস্যায় পড়ে এসেছি কিছু কিছু পরামর্শের জন্য এসেছি তারা বলল কি পরামর্শ বলো কাফির নেতারা বলল আমাদের এলাকায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমাদের এলাকার বাসিন্দা আমাদের এলাকার কুরাইশ বংশে তার জন্ম আমাদের চোখের সামনে তার শৈশব কৈশোর যৌবন গিয়েছে আমাদের চোখের সামনে বড় হয়েছে এখন হঠাৎ করে সে আমাদেরকে বলে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে সে নাকি নবী সে আবার আমাদেরকে এটাও বলে তার কাছে নাকি ওহী আসে তার কাছে নাকি আসমানে কিতাব নাজিল হচ্ছে এখন এটা কেমন কথা বলেন আমাদের এলাকার একটা গরিব ঘরের ছেলে আমাদের চোখের সামনে বড় হলো হঠাৎ করে সে তাকে বলে সে নাকি নবী হয়ে গেছে এটা কি মানা যায় আমরা এটা বিশ্বাস করি না আবার এত মারপিট করি এত নির্যাতন করি তার দাওয়াত ঠেকানো যায় না এখন আপনাদের কাছে এসেছি আপনারা তো জ্ঞানী মানুষ কিছু পরামর্শ দেন বুদ্ধি আনতে গেছে কি আনতে গেছে এখন ইহুদি আলেমরা বলল ঠিক আছে আমরা তার ব্যাপারে তোমাদেরকে পরামর্শ দিব তবে এর আগে তার চলন বলন কথন ওঠা বসা চলাফেরা তার মুআমালাত মুআশারাত সম্পর্কে আমাদেরকে জানাও তার চরিত্র সম্পর্কে বলো ওই দুই কাফির নেতা তখন বলল মিথ্যা বলে লাভ নাই মানুষ হিসাবে সে অত্যন্ত ভালো জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন আমরা তাকে মিথ্যা বলতে শুনি নাই এত মার্জিত ভাষায় সুন্দর করে কথা বলে মুচকি হেসে হেসে এত সুন্দর কথা বলে অত্যন্ত মিষ্টভাষী মানুষ বড় চমৎকার কথা বলে
তার চরিত্র এত সুন্দর কষ্ট পায় কিন্তু কাউকে কষ্ট দেয় না দুঃখ পায় দুঃখ দেয় না মানুষের বোঝা সে নিজে বহন করে সে অত্যন্ত আমানতদার তার কাছে কিছু আমানত রাখা হলে তার খেয়ানত সে করে না কাফিররা ইহুদিদেরকে নবীজির চলন বলন কথন উঠা বসা চলাফেরা সব কিছু সম্পর্কে তথ্য দিল ইহুদি আলেমরা বলল তার উঠা বসা চলাফেরা চলন বলন সম্পর্কে যে তথ্য দিয়েছো শুনে তো মনে হচ্ছে এগুলো কোনো সাধারণ মানুষের বৈশিষ্ট্য নয় এগুলো হচ্ছে পয়গাম্বরী চরিত্র তবে কনফার্ম হওয়ার জন্য যেহেতু আমাদের কাছে বুদ্ধি দিতে এসেছো পরামর্শ দিচ্ছি দাও ফিরে যাও তার কাছে গিয়ে তিনটা প্রশ্ন করো এই তিনটা প্রশ্নের উত্তর দুনিয়ার পয়গাম্বর ছাড়া অন্য কেউ দিতে পারবে না কয়টা প্রশ্ন আরো জোরে বলেন কয়টা কাফেররা শিখিয়ে দিল তাকে ইহুদিরা শিখিয়ে দিল কাফেরদেরকে তিনটা প্রশ্ন করবা এক নাম্বার প্রশ্ন তাকে গিয়ে জিজ্ঞেস করবা আসহাবে কাহফ গুহাবাসী ওই যুবকদের ঘটনা যারা সুদীর্ঘ একটা সময় পর্যন্ত ঘুমিয়েছিল কেন ঘুমিয়েছিল কি কারণে ঘুমিয়েছিল গুহায় গিয়েছিল পুরা ঘটনাটা শোনাতে বলবা ঘটনাটা হলো নবীজি দুনিয়াতে আসার পরের না আগের তো আগের ঘটনা আল্লাহ না জানাইলে জানা কি এত সহজ নাকি এক নাম্বার প্রশ্ন গিয়ে করবা আসহাবে কাহফ সম্পর্কে দুই নাম্বার প্রশ্ন গিয়ে করবা রূহ সম্পর্কে যদিও রূহ সংক্রান্ত এই প্রশ্নের উত্তর সূরা বনী ইসরাইলে এসেছে এই জন্য তাফহিমুল কোরআন সহ আরো বেশ কিছু তাফসিরের মধ্যে কিছু মুফাসসির এখানে দ্বিমত করেছেন বলেছেন দুই নাম্বার প্রশ্নটা ছিল খাদির আলাইহিসসালামের ব্যাপারে যাকে বাংলাদেশের মানুষ চিনে খিজির নামে খিজির আলাইহিসসালাম বলে কিন্তু তার নাম হাদিসে এসেছে খাদির খাদির মানে হলো সবুজ তিনি যে জায়গায় দিয়ে যেতেন সেই জায়গাটা সবুজের সমারোহ হয়ে পড়ে যেত সুবহানাল্লাহ কোন কোন মুফাসসির বলেছেন দুই নাম্বার প্রশ্ন ছিল খাদির আলাইহিস সালামের ব্যাপারে তিন নাম্বার প্রশ্ন ছিল ইহুদি আলেমরা শিখিয়ে দিল তাকে গিয়ে প্রশ্ন করবা ওই ব্যক্তি সম্পর্কে যাকে আল্লাহ দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত গোটা দুনিয়াতে সফর করিয়েছেন ওনার নাম হলো জুলকারনাইন এই তিনটা প্রশ্ন তারা করেছিল বলেছিল যাও গিয়ে বলো তিনটা ঘটনা তিনটা কাহিনী যেন তোমাদেরকে ভালোভাবে শুনিয়ে দেয় এবার ওই দুই কাফের মক্কায় ফিরে গেল মক্কায় ফিরে গিয়ে তারা অন্যান্য নেতাদেরকে বলল ইহুদি আলেমরা আমাদেরকে বলেছে এই তিনটা প্রশ্ন তাকে করার জন্য তারা এবার নবীজির কাছে গেল আপনারা আছেন না ঘুমাই গেছেন তারা গিয়ে এবার নবীজিকে এই তিনটা প্রশ্ন করল বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমরা তিনটা প্রশ্ন করব যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে বুঝবো তুমি আসলে সত্যিকারের পয়গাম্বর আর যদি উত্তর দিতে না পারো তাহলে আমরা বুঝবো এতদিন যা করেছো সব ভণ্ডামি নাউজুবিল্লাহ নবীজি বললেন ঠিক আছে তোমাদের প্রশ্নগুলো বলো কাফিররা এবার নবীজিকে এক এক করে সেই তিনটা প্রশ্ন করল নবীজি তিনটা প্রশ্নই শুনলেন তিনটা প্রশ্ন শুনে তিনি বললেন তোমাদের প্রশ্নগুলোর উত্তর আমি আজকে দিব না আগামীকাল দিব কোন দিন দিব নবীজি বললেন আগামীকাল দিব এতটুকু বললেন আর কিছু বললেন না নবীজি মনে মনে ভেবেছিলেন এই কাফিররা আমার কাছ থেকে যাওয়ার পরে হয়তো জিব্রিল আসবেন অথবা রাতের বেলা জিব্রিল আসবেন রাতের মধ্যে আমার কাছে ওহি নাজিল হয়ে যাবে আমাকে আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানাইয়া দিবেন আর পরের দিন তাদেরকেও আমি জানাইয়া দিব এই জন্য নবীজি বলেছিলেন আজকে দিব না আগামীকাল দিব কাফিররা পরের দিন আসলো এসে বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো আজকে এসেছি উত্তর দাও নবীজি বললেন দুঃখিত আজকে উত্তর দিব না আগামীকাল উত্তর দিব কাফিরদের সন্দেহ একটু হইলো বাড়ছে না কমছে তারা বলল কি ব্যাপার বলল আজকে দিবে কিন্তু আজকে নাই নাই সন্দেহ একটু তারা বলল ঠিক আছে আমরা আগামীকালই আসবো পরের দিন অর্থাৎ কয় নাম্বার দিন
তিন নাম্বার দিন কাফিররা আসলে এসে বলল আজকে উত্তর দাও নবীজি বললেন দুঃখিত আজকে উত্তর দিব না আগামী কাল আসো কাফিরদের সন্ধ্যা হয়ে আর আগের থেকে আরেকটু মারছে না করছে আর এই দিকে নবীজির পেরেশানি বাড়ল না কমল পরের দিন চতুর্থ দিন কাফিররা এসেছে নবীজি একই কথা বললেন দুঃখিত আজকে দিব না কালকে আসো আগামী কাল আসো কারণ এই চার দিনে নবীজির কাছে জিব্রিল আসেন নাই ওহিও আসে নাই চার দিন হয়ে গেল কাফিরদের সন্দেহ আরো বাড়ল এই দিকে নবীজির টেনশনও এইভাবে করে একদিন দুই দিন তিন দিন চার দিন নয় দিন যেতে 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 ১৫ দিন অতিবাহিত হলো জুরে বলেন কত দিন কাফিরদের সন্দেহের মাত্রা এবার বেড়েছে না কমেছে আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন হয়রান হয়ে গেলেন ভাবলেন কেন আল্লাহ আমাকে ওহী দেন না কেন আমার কাছে আল্লাহ জিব্রিলকে পাঠান না তাহলে কি আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন নাকি এই জন্য নবীজির টেনশন বেড়ে গেল পেরেশানি বেড়ে গেল ওইদিকে কাফিররাও সন্দেহের কারণে গোটা মক্কায় নবীজির ব্যাপারে আরো বেশি সমালোচনা বাড়িয়ে দিল একদিন দুই দিন করে যেতে যেতে পরের দিন অতিবাহিত হলো নবীজির পেরেশানি যখন অতিমাত্রায় বেড়ে গেল এবার নবীজিকে আল্লাহ শান্ত করার জন্য ১৫ দিন পরে তিনটা প্রশ্নের জবাব দিয়ে পূর্ণাঙ্গ একটা সূরা নাযিল করলেন ওই সূরার ভেতরে তিনটা প্রশ্নের সবগুলো উত্তর আল্লাহ দিলেন এবং উত্তর জানাতে ১৫ দিন কেন লেট হলো সেটাও আল্লাহ জানালেন আল্লাহ তাআলা এটাও জানালেন কেন ১৫ দিন সময় লাগলো সাথে সাথে কেন জানালেন না এই সূরারই ২৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কেন দেরি হলো ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নি ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ আল্লাহ কারণ জানালেন ও নবী ইনশাআল্লাহ বলা ছাড়া আগামী কাল আপনি কিছু বলবেন এটা আপনি বলিয়েন না তাহলে উত্তরগুলো আসতে লেট হলো কি না বলার কারণে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ পয়গম্বরকে আল্লাহ ছাড় দেন নাই নবীকে আল্লাহ ছাড় দেন নাই নবীজি আপনি যে উত্তর দিলেন আগামী কাল বলবো আপনি কি নিজে থেকে উত্তর দিবেন না আমি যদি আপনাকে উত্তরগুলো না শিখায় দেই না জানায় দেই আপনার বলা উচিত ছিল কাফিরদেরকে আগামী কাল জানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলা না আরবি অর্থ কি ইন মানে যদি শাহ মানে চান কে চান ইনশাআল্লাহ আল্লাহ যদি তাহলে এখান থেকে প্রথমে একটা শিক্ষা নেন আমি আগামীতে কোনো কিছু বলবো বা করব অবশ্যই আমি পড়ব ইনশাআল্লাহ আপনারা পড়বেন তো ১৫ দিন লেট হলো কি না বলার কারণে তবে এই ইনশাআল্লাহর যেন সঠিক ব্যবহার হয় কারণ আমাদের দেশে আবার ইনশাআল্লাহর অপব্যবহারও বেশি হয় বলবেন হুজুর অপব্যবহারটা কেমনে হয় মানুষ দেখা যায় এই ইনশাআল্লাহ যথাযথ জায়গায় অনেক সময় ব্যবহার করে না যেমন বলছে মাঝে মাঝে দেখবেন সোশ্যাল মিডিয়াতে এরকম ভিডিও কিংবা পত্র পত্রিকায় বা বিভিন্ন পোস্টে এরকম দেখা যায় আগামী কাল আমার একটা সিনেমা মুক্তি পাচ্ছে ইনশাআল্লাহ তা ইনশাআল্লাহর সঠিক ব্যবহার না অপব্যবহার আগামী কাল আমার গান রিলিজ হচ্ছে ইনশাআল্লাহ সঠিক ব্যবহার না অপব্যবহার কয়েক দুস্ত মিলেছে দুস্ত আগামীকাল আমরা নতুন একটা সিনেমা আসছে এটা সিনেপ্লেক্সে দেখতে যাব ইনশাআল্লাহ এটা সঠিক ব্যবহার না অপব্যবহার দেখেন নাই বিশ্বকাপ গত বছর যখন আসছিল আমার দেশের যুবক পুলা পায় আলহামদুলিল্লাহ আর ইনশাআল্লাহর যে কত অপব্যবহার তখন তারা করছে আমাদের আর্জেন্টিনা জিতে গেছে আলহামদুলিল্লাহ এরকম পোস্ট মনে আপনারা ফেসবুকে দেখেন নাই আলহামদুলিল্লাহ পড়ছে কার জন্য এরপরে আগামীকাল ফাইনাল খেলায় আমার প্রিয় দল জিতে যাবে ইনশাআল্লাহ এগুলো সঠিক ব্যবহার না অপব্যবহার আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে তাহলে ১৫ দিন লেট হলো কোন কথাটা না বলার কারণে আপনি বলিয়েন না আগামীকাল মিটিংয়ে যাব আগামীকাল এইটা করব ওইটা করব ইনশাআল্লাহ আল্লাহ বলতে হবে
তবে ইনশাআল্লাহর অনেক অপব্যবহারও আমরা দেখেছি আগামী কাল আসলে আমি কোন কাজ করতে পারবো কিনা কোনটা করার সুযোগ আছে কিনা এটা আমি জানি না জানেন কে আল্লাহ এই ইনশাআল্লাহর অপব্যবহার করেছিল মনে পড়ছে আমার আপনারা এক টাকলার নাম জানেন বলেছিল রাষ্ট্রধর্ম রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ এদেশে মসজিদও আছে মাদ্রাসাও আছে ইসলামও আছে পাগলা আছে না টাকলা আছে না আছে কোথায় আছে নাই এমপি গিরিও গেল প্রথমে মন্ত্রিত্ব গেল এরপরে এমপি গিরি এরপরে নমিনেশন এখন স্বতন্ত্র দেখো ট্রাক ছিল নাকি ও মার্কা কি মিলাই দিছে না আমি মার্কা জানতাম না ভাই আজকেই জানলাম যাই হোক আমি ভাবছি হয়তো অন্য কোনো মার্কা হবে ইসলাম নিয়ে বেয়াদবি করে কেউ রেহাই পাবে না আপনার দল ক্ষমতায় থাকলেও আপনি সব হারাবেন ইসলাম হারাবে না ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে এটা টিকে থাকবে আপনি থাকবেন না যারা ইসলামের সাথে বেয়াদবি করেছে সবগুলারে সাইজ করে দিয়েছেন কি সম্মানিত ভাইরা তাহলে এই সূরা নাজিলের প্রেক্ষাপট আমরা বললাম কয়টা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে তিনটা তো আমি বলতে পারবো না তিনটা কাহিনী লম্বা আজকে শুধু আমরা একটা কাহিনী আসহাবে কাহাফের কাহিনী ওই গুহাবাসী যুবকদের কাহিনী আমরা শুনব ইনশাআল্লাহ কারণ আয়োজক ও যুবক হুজুরও যুবক উপস্থিত বেশি যুবক আর যুবকরা জাতির মেরুদণ্ড এই যুবকরা যদি দাঁড়িয়ে যায় একটা জাতি মাথা উঁচু করে দাঁড়িয়ে যেতে পারবে এজন্য যুবকরা আছে না ঘুমিয়ে গেছে যুবকদের মনোযোগ থাকবে তো বেশি না 20-25 মিনিট সবার মনোযোগ আমার আব্বাজান সহ সবার মনোযোগ থাকবে তো কয়টা প্রশ্নের উত্তর প্রথম প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করছি আসহাবে কাহাফ কাহাফ মানে কি বলেছিলাম আল্লাহ তাআলা কাফিরদের তিনটা প্রশ্নের উত্তর দিয়েছেন তার মধ্যে আমরা কাহাফ গুহাবাসীদের ঘটনা জানব আল্লাহ তাআলা সূরা কাহাফের 9 থেকে 26 নম্বর আয়াত 9 থেকে 26 বাড়িতে গিয়ে আপনারা আগামী কাল সময় করে বাংলা অনুবাদ পড়বেন তাহলে দেখবেন আলোচনা যা শুনলেন মিলায় মিলায় পড়লে আপনার ভালো লাগবে অনেক শিক্ষাও নিতে পারবেন ইনশাআল্লাহ এই সূরার 9 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ এই কাহিনী বর্ণনা করলেন কিভাবে আল্লাহ শুরু করলেন দেখেন আল্লাহ তাআলা বললেন ও নবী তারা আপনাকে কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে প্রশ্ন করেছে আপনি হয়তো প্রশ্ন শুনে ভেবেছেন এটা একটা আশ্চর্য ঘটনা হবে এই জন্য আল্লাহ শুরু করলেন এভাবে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার-রাকিবি কানু মিন আয়াতিনা আজাবা আপনি কি মনে করছেন আপনি কি ধারণা করছেন আসহাবে কাহফ গুহাবাসীদের সেই ঘটনা আমার নিদর্শন সমূহের মধ্যে আশ্চর্যজনক ঘটনা আল্লাহ তাআলা বলছেন ও নবী তারা আপনাকে আসহাবে কাহফ সম্পর্কে গুহাবাসীদের সম্পর্কে প্রশ্ন করেছে সেই ঘটনা তারা আপনার কাছে জানতে চেয়েছে আমি সেই ঘটনা আপনাকে কেমনে বয়ান করছি শুনে আল্লাহ তাআলা বললেন নাহানু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক আমি আপনার কাছে সত্য সহকারে সেই ঘটনা শোনাচ্ছি তারা যে ঘটনা জানতে চেয়েছে আমি সেই ঘটনা সত্য সহকারে আপনাকে বর্ণনা করছি যাদের ঘটনা তারা জানতে চেয়েছে প্রথমে আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন তারা কারা আল্লাহ বলছেন ইন দেনাহুম হুদা ও নবী যাদের কাহিনী তারা শুনতে চেয়েছে এদের পরিচয় হলো ইন্নাহুম ফিতিয়াতুন নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক তারা ছিল কয়েকজন যুবক আমানু বিরব্বিহীন
এই যুবকরা ঈমান এনেছিল তাদের রবের উপরে রব যিনি তিনিকে আর তাদের ঈমান আনার কারণ আমার কাছে এত পছন্দ হয়েছে ওয়াজিদনাহুম হুদা এই কারণে তাদের হিদায়াত আমি আল্লাহর বাড়িয়ে দিয়েছি আল্লাহ বলছেন নবী তারা আপনাকে যেই কাহিনী সম্পর্কে জিজ্ঞেস করেছে সেটা কয়েকজন ঈমানদার যুবকের কাহিনী ঘটনাটা ছিল মনোযোগ আছে তো নবীজি দুনিয়াতে আসার প্রায় 400 বছর আগের ঘটনা রোমান সাম্রাজ্যের অধিভূত রোমান সাম্রাজ্যের অধিভুক্ত এক রাষ্ট্রের বাদশা জালিম রাজা ছিল তার নাম ছিল দাকিয়ানুস ওই জালিম বাদশা তার রাষ্ট্রের সকল জনগণকে শিরক করতে বাধ্য করত এবং তার রাষ্ট্রে তাওহীদবাদী কোনো মানুষ পেলে ওই মানুষের উপরে সে নির্যাতন করত নিপীড়ন করত ওই জালিম বাদশা তার রাষ্ট্রের সকল জনগণকে শিরক করাতে বাধ্য করত এখনো দুনিয়াতে এমন বহু শাসক আছে যারা তাদের দেশের জনগণকে জোর করে শিরক করাতে বাধ্য করে সেই দাকিয়ানুস বাদশার আমলে সেই দেশে একদিন রাষ্ট্রীয়ভাবে উৎসব পালন করা হতো মেলার আয়োজন করা হতো সেই মেলায় দেশের শিশু কিশোর যুবক তরুণ আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই পার্টিসিপেট করত সবাই সেই মেলায় অংশগ্রহণ করত মেলার দিনে উৎসবের দিনে সবাই সেখানে হাজির পৌত্তলিকতা মূর্তি পূজা সেখানে প্রকাশ্যে চলছে বাধা দেওয়ার কেউ নাই কারণ স্বয়ং রাজা স্বয়ং বাদশা সবাইকে বাধ্যতামূলকভাবে এই শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হতে বাধ্য করছে একজন যুবক সেই মেলা থেকে হঠাৎ করে উঠে গেল শুনতে শুনতো হঠাৎ করে এক যুবক ওই মেলার অনুষ্ঠান থেকে উঠে গেল সভাস্থল ত্যাগ করে সভাস্থল থেকে ও দূরে একটা গাছ দেখলো ওই গাছের ছায়ার নিচে বসলো বসে বসে চিন্তা করলো আমার জাতির লোকেরা তারা যে শিরক করছে মূর্তি পূজা করছে এটা তো আসলে ঠিক নয় কারণ যেটাকে তারা নিজের হাতে বানিয়েছে ওইটার খালিক স্রষ্টা হলো তারা তো স্রষ্টাকে সৃষ্টির পূজা করে তার বিবেক বাধা দিল সে ভাবলো আসলে স্রষ্টা তো হবেন তিনি সকল কিছুকে বানিয়েছেন যিনি সুতরাং তারই ইবাদত করা দরকার এই জন্য সে ওখান থেকে উঠে গাছের ছায়ার নিচে বসে থাকলো জোরে বলেন কয়জন আসলো আরো জোরে বলেন কিছুক্ষণ পর দেখা গেল ওই অনুষ্ঠানস্থল থেকে আরেকজন যুবক উঠে গেছে ওঠার পরে সে দেখে একা একজন যুবক একটা গাছের ছায়ার নিচে বসে আছে সে ভাবলো আমিও ওখানে যাই সেও ওখানে গেল চুপচাপ বসে থাকলো আরো কিছুক্ষণ পরে আরো একজন যুবক উঠে গেল সেও ওখানে গেল হইল কয়জন এইরকম যেতে 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 মোট চলে গেল অনুষ্ঠানস্থল ত্যাগ করে সাতজন জুড়ে বলেন কয়জন এই সাতজন যুবক ওই গাছের ছায়ার নিচে বসে আছে কেউ কারো সাথে কথা বলে না কথা না বলে তো বেশিক্ষণ থাকাও যায় না এই জন্য প্রথমে যে যুবক এসেছিল ওই যুবক বাকিদেরকে বলল ভাই এত বড় অনুষ্ঠান চলে অনুষ্ঠান ত্যাগ করে আপনারা এখানে আসছেন কেন বাকিরা বলল ভাই আপনি প্রশ্ন করছেন আপনি তো প্রথমে আসছেন প্রশ্নটাও আপনি করছেন আপনি আগে উত্তর দেন আপনি কেন আসছেন এখন ওই যুবক ভাবল আমি যদি উত্তর না দেই তাহলে কারো থেকে উত্তর বের করা যাবে না কিন্তু কেন জানি মনে হচ্ছে আমি যে কারণে উঠে এসেছি তারাও হয়তো একই কারণে উঠে এজন্য সাহস করে বলে ফেললো ভাই আমার জাতির লোকেরা নিজেরাই মূর্তি বানিয়ে সেই মূর্তির পূজা করছে গোটা জাতির শিরক করছে এটা আমার বিবেক বাধা দিয়েছে আমি মনে মনে একত্ববাদী রবের উপর ঈমান এনেছি আমি আসলে একজন তাওহীদবাদী একত্ববাদী সে যখন এই কথাটা বলল সঙ্গে সঙ্গে বাকি ছয়জন যুবক বলল ভাই আমরাও তো আপনার মতো তাওহীদবাদী সুবহানাল্লাহ তাহলে সাতজনের মধ্যে এক জায়গায় মিল আছে না নাই মিলের জায়গাটা হলো ঈমান জুড়ে বলেন মিলের জায়গাটা কি এই সাতজন যুবক উঠে আসলো তারা দেখলো তাদের মধ্যে মনের মিল হয়ে গেছে
তখন তারা সাতজন মিলে কি বলাবলি করেছে ওই যুবকদের কথা আল্লাহর কাছে এত ভালো লেগেছে তাদের কথাগুলো আল্লাহ এই সূরার ভিতরে সূরা কাহাফের 14 15 নম্বর আয়াতে তুলে দিলেন আল্লাহ বলছেন وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا الله বলছেন আমি তাদের অন্তরের মধ্যে ঈমানকে বদ্ধমূল করে দিয়েছিলাম এজন্য তারা যখন ওই মেলা থেকে উঠে গিয়েছিল তারা বলেছিল এই মূর্তিগুলো আমাদের রব নয় রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আসমানসমূহ আর জমিনের রব যিনি আমাদের রব বলেন তিনি লান্না দুউয়া মিন দুনিহি ইলাহা তাকে ছাড়া অন্য কাউকে আমরা ইলাহ হিসাবে ডাকব না যদি ডাকি লাকদ কুলনা ইদান শতত তাহলে আমরা গর্হিত কাজ করে ফেলব তারা আরো বলেছিল হা উলাই কওমুনা তাখাদু মিন দুনিহি আলিহা আমাদের এই মূর্খ সম্প্রদায় যাদেরকে তাদের ইলাহ বানিয়েছে না বুঝে বানিয়েছে লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন এগুলো যদি তাদের ইলাহ হয় উপাস্য হয় তাহলে কেন তারা সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসে না মুশরিক এবং বেদাতের সাথে যারা লিপ্ত এদের কাছে কোনো যুক্তি নাই প্রমাণ নাই শুধু যুক্তি হলো একটা এগুলো আমাদের পূর্বপুরুষ বাপ দাদা করেছে এইজন্য আমরাও করি এটা ছাড়া তাদের কাছে আর কোনো যুক্তি এই যুবকরা যখন এগুলো বলাবলি করছে রাষ্ট্রীয় গোয়েন্দার নজর ফাঁকি দেওয়া কি সম্ভব নাকি প্রত্যেকটি রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী থাকে এই সাতজন যুবক যখন মেলা স্থল ত্যাগ করে গাছের ছায়ায় বসে এগুলো নিয়ে আলোচনা করছে রাষ্ট্রীয় গোয়েন্দা সব জেনে ফেলেছে জেনে ফেলে এই সাতজন যুবককে গ্রেফতার করলো গ্রেফতার করে জালিম বাদশার সামনে নেওয়া হলো জালিম বাদশা সব যখন জেনে ফেলল সে তখন বলল যুবকেরা শোনো তোমরা যদি যুবক না হয়ে বুড়া হইতা এক্ষুনি তোমাদের শরীর থেকে মাথা আলাদা করে ফেলতাম কিন্তু তোমরা তো যুবক মানুষ হয়তো আবেগের বসে সিদ্ধান্ত নিয়েছ আমার রাষ্ট্রে আমার নির্বাচনী এলাকায় আমার দেশে তোমরা মূর্তি পূজা না করে পুত্তলিকতা না করে রাষ্ট্রের আইন কানুনের তুয়াক্কা না করে তাওহিদবাদী রবের উপর তোমরা ঈমান এনেছো তোমরা জওয়ান মানুষ যুবক মানুষ এই জন্য ছাড় দিলাম তিন দিন সময় দিলাম আগামী তিন দিনের ভেতরে তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করো যদি পরিবর্তন না করো তাহলে তিন দিন পরে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে জালিম বাদশা যুবকদেরকে সময় দিল কয় দিন আরো জোরে বলেন কইলেন যুবকরা সেখান থেকে চলে আসলো যুবকরা নিজেরা নিজেরা আলাপ করছে ভাই আমরা কি করব আমরা সাতজন একদিকে আর গোটা দেশ হলো একদিকে সাতজন তো আমরা গোটা দেশের সাথে পারবো না বাদশার সাথেও পারবো না আমার আমারই লড়াই করতে পারবো না তো আমরা কি করব আমরা তো ইবানও ছাড়তে পারবো না আবার অন্যদিকে বাদশাহের কথা বাদশার কথাও আমরা মানতে পারবো কি করব আমরা তখন তারা সিদ্ধান্ত নিল আমরা আমাদের ইমানের হেফাজত করতে চাই যেহেতু রাষ্ট্রের বিরুদ্ধেও আমরা লড়াই করার সামর্থ্য নাই আবার এলাকায় থাকলেও বিপদ আমাদের জন্য থাকলেও বিপদ আবার রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে চলে গেলেও এখন বিপদ তো কি করব সিদ্ধান্ত নিল পরামর্শ করে আমরা সাতজন তাহলে এলাকা ছেড়ে হিজরত করব এই যে তারা এলাকা ছেড়ে হিজরত করার সিদ্ধান্ত নিল টাকা পয়সা ধন দৌলতের কারণে না ইমানের কারণে ইমান বড় দামি সম্পদ ইমানদার ইমানের কারণে সব ছাড়তে পারে কারণ ইমান হলো দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় সম্পদের নাম হলো ইমান আরো জোরে বলেন ইমান এবার সাতজন যুবক আরম্ভ করলো পথ চলা আরম্ভ করলো হাঁটা আরম্ভ করলো হিজরত করবে তারা যখন পথ চলতে লাগলো একটা কুকুর তাদের পিছু নিল জোরে বলেন কি পিছু নিল এই কুকুরকে তারা তাড়ায় এই যা যা আসিস না যতই তাড়ায় কুকুর আরো তাদের পিছু নেয়
এই কুকুরটাকে তারা তাড়ানোর চেষ্টা করে কিন্তু কুকুর তাদের কথা শুনে না শেষ পর্যন্ত সাতজন যুবক চিন্তা করলো তাহলে কুকুরও আমাদের সাথী হয়ে যাক কুকুরকে আমরা নিয়ে চলি এবার তারা ওই কুকুর সহ পথ চলা আরম্ভ করলো যেতে 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 বিরাট একটা পর্বতের পাশ দিয়ে যাচ্ছিল ওই পর্বতমালার মুখে একটা গুহা ছিল বিস্তীর্ণ গুহা দেখে ক্লান্ত শান্ত অবস্থায় তারা ভাবলো তাহলে আমরা এই গুহার মধ্যে ঢুকে যাই এবার তারা গুহার মধ্যে যখন প্রবেশ করলো গুহার মধ্যে প্রবেশ করার পরে তারা আল্লাহর কাছে দোয়া করলো দুইটা জুড়ে বলেন কয়টা আপনারা আছেন না ঘুমাই গেছেন 10 মিনিট ধরে থাকবে তো খুব ইন্টারেস্টিং জায়গায় নিয়ে আসছে সবার মনোযোগ যেন থাকে যুবকরা কোথায় ঢুকলো জুড়ে বলেন গুহায় কোথায় গুহায় ঢোকার পরে আল্লাহর কাছে দোয়া করে চেয়েছে কয়টা জিনিস কি দোয়া করলো শুনেন আল্লাহ তাআলা বলেন ইল আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকানু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাম ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা আল্লাহ বলেন যখন তারা গুহায় ঢুকলো গুহায় আসলো তখন তারা দোয়া করেছিল রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা রব্বানা হে আমাদের রব আতিনা আমাদেরকে দান করো আমাদেরকে দাও মিন লাদুনকা তোমার তরফ থেকে রাহমা মানে রহমত আল্লাহ তোমার তরফ থেকে আমাদেরকে রহমত দান করো এটা হলো একটা দোয়া আর দুই নাম্বার চেয়েছিল ওয়াহাইলানা মিন আমরিনা রশাদা ইমানের কারণে ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে এসেছি ইমানের এই পথ আমরা জানি কঠিন ওয়াহাইলানা মিন আমরিনা রশাদা আমাদের পথকে তুমি সহজ করে দাও তারা চেয়েছে আল্লাহর কাছে আল্লাহ পথ চলা সহজ করে দাও দুইটা দোয়া করেছে আল্লাহ আমাদেরকে রহমত দাও আর আমাদের পথটাকে সহজ করে দুইটা দোয়া কবুল করেছেন কে আল্লাহ বললেন ও যুবকেরা তোদের ঈমান আমার কাছে এত পছন্দ হয়েছে তোরা ঈমানের কারণে তোদের ঘরবাড়ি পরিবার পরিজন এমন কি নিজের এলাকা ছেড়ে দিলে আমাকে ছাড়লি না ঈমানের কারণে সব ছেড়ে দিয়ে এখন আমার কাছে রহমত চেয়েছিস তোদেরকে আমি এই রহমত চেয়েছিস রহমতই দিব কেমনে আল্লাহ তাদেরকে রহমত দিলেন শুনে আল্লাহ পরের আয়াতে বলছে ফাদরাবানা আলা আযানিহিম ফিল কাহফি সিনিন আদাদা আল্লাহ বলছে তোরা রহমত চেয়েছিস এমন রহমত দিলাম তোদের কান বন্ধ করে দিয়ে তোদেরকে আমি কয়েক বছরের জন্য ঘুম পাড়ায় রাখলাম সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না আপনারা বলবেন হুজুর এরা চাইলো রহমত আল্লাহ ঘুম দিলেন কেন ঘুমের চেয়ে বড় রহমত আছে না কি আর ঘুমের চেয়ে বড় রহমত আছে এটা যদি বুঝতে চান তো শুনেন জগতে এমন বহু মানুষ আছে আপনার এলাকায়ও আছে খোঁজ নিয়ে দেখবেন বহু টাকা পয়সা আছে ক্ষমতা আছে রাতের বেলা বিছানার এপাশ থেকে ওপাশে গড়াগড়ি করে ঘুম টাকা পয়সা ক্ষমতা সুন্দরী বউ সবই আছে কিন্তু ঘুম সারাদিন রিকশা চালিয়েছে ভ্যান চালিয়েছে খেতে কাজ করেছে বাজারও করতে পারে নাই সন্ধ্যার পরে বউকে বলেছে বউ কি আছে কয় কিছুই নাই কয় আলু আছে কিনা দেখো তো কয় আছে কয় সরিষার তেল দিয়ে আলু ভর্তা বানাই আলু ভর্তা ডাল আর গরম গরম মোটা চালের ভাত দিয়ে খাইয়া এশার নামাজের পরে যখন ঘুমাইছে ঘুমানো মাত্র ঘুমিয়ে গেছে আর ওইদিকে ওই বেটার এত পয়সা এত পয়সা এত টাকা রাতের বেলা ঘুম দেখা হইলে সকালবেলা হুজুরকে বলে হুজুর ঘুমাইতে তো ঘুম তো আসলে হারাম ঘুরদের ঘুম থাকে না হারাম ঘুরদের ঘুম থাকে না কোন মানুষ যখন হারাম খায় তার এমনি ঘুম চলে যায় হারামের একটা আলামত চেহারায় ফুটে উঠে দেখবেন আমার সম্মানিত ভাই ইমাম সাহেবের বেতন 10-12 হাজার টাকা
এটা দিয়ে খুব কষ্ট করে তিনি চলেন কিন্তু দেখবেন ইমাম সাহেবের চেহারা সুন্দর বাচ্চাদের চেহারাও কালো হইলো চেহারায় মায়া আছে আর আরেক বেটা জনগণের সব সম্পদ চুরি করে ডাকাতি করে খায় জনগণের মাল মাইরা খায় সুদ ঘুষ অন্যায় পথে হারাম পথে অর্থ কামায় দেখা যায় এসির নিচে থাকে এসি গাড়িতে চড়ে ভালো ভালো খাবার দাবার খায় তারপরেও দেখবেন চেহারাটা দেখতে কেন জানে চুরের মতো লাগে খায় তো নিজের মাল্লা সব মানুষের মাল যেন চেহারার মধ্যে একটা আলামত ফুটে উঠে ঠিক কি না বলেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের এই যুবকরা আল্লাহর কাছে চেয়েছে রহমত আল্লাহ বললেন তোদেরকে এমন রহমত দিলাম যা তোরা আমি তোদের কান বন্ধ করে ঘুম পাড়ায় দিলাম আচ্ছা এখানে আরেকটা কথা আল্লাহ কি বন্ধ করে দিলেন জোরে বলেন এখানে কান বন্ধ করার কথা আল্লাহ কেন বলেছেন শুনেন আপনার কান যদি খোলা থাকে ঘুমাইতে পারবেন না আমরা যখন ঘুমাই রাতের বেলা সর্বপ্রথম চোখ বন্ধ করি সব শেষে কান ঘুমাই দেখবেন জীবাণু আপনারা এই নোয়াখালীতে আঞ্চলিক ভাষায় জীবাণুকে কি বলেন তন্ত্রাকে জুরুনি জুরুনি ঠিক আছে আমার মাখরাজ মনে হয় ঠিক মতো হয় নাই আপনারা বুঝলে হইছে তো এই দেখবেন জুরুনি আসছে অথবা ঘুমাইছে হঠাৎ করে কাছের কিছু ঘরে পড়ছে বিকট আওয়াজ হয়েছে দেখবেন ঘুম ভেঙে যায় কারণ কান তখনও আবার আমরা যখন সকালবেলা চোখ খুলি তখন চোখ খোলার আগে আগে কান সজাগ হয় দেখবেন ফজরের আজান আগে কোন দিক দিয়ে ঢুকে মানুষ যখন ঘুমিয়ে যায় সব শেষে কান নিস্তেজ হয় তখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে তো আল্লাহ বলেছেন রহমত চেয়েছিস তোদের কান বন্ধ করে একদম সতেজ ফ্রেশ একটা ঘুমে তোদেরকে রেখে দিলাম সুবহানাল্লাহ আরেকটা দোয়া আছে দোয়া করেছিল আল্লাহ আমাদের কাজ সহজ করে দাও তো তারা যে পথে আছে তাদের পথ চলা সহজ তাদের পথটা ইমানের পথ কিসের পথ তাদের পথ চলা তারা আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ সহজ করে দাও আল্লাহ বলেন যা এইটাও কবুল করলাম তোরা ঘুমায় থাক যাদের কারণে তোরা দেশ ত্যাগ করলি এদেরকে সাইজ করা এদেরকে ইমানের পথে আনার দায়িত্ব তোদের না আমি আল্লাহ নিজেই এনে দিব সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না এই যুবকগুলো এই যে ঘুমালো কতদিন ঘুমিয়েছে শুনেন আল্লাহ বলছেন এই যে তারা ঘুমালো ওয়ালা বিসুফি কাহফিহিম 300 সিনিন ওয়াজদাদু 9 যখন তারা এভাবে ঘুমালো কান বন্ধ করে ঘুম পাড়ালাম এক ঘুমে 309 বছর কেটে গেল কত বছর এই যুবক পোলা পাইন তোমরা কথা কও না কেন কত বছর আপনারা ঘুমান কয় বছর কয়েক ঘন্টা 3-4-5-6 ঘন্টা তাই না আর এই যুবক ঘুমাইছে এই সাতজন যুবক কত বছর এই 309 বছরে আল্লাহ গোটা এই রাষ্ট্রকে সাইজ কইরা দিয়েছেন গোটা রাষ্ট্রের সব মানুষকে আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় তাওহিদবাদী বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না আবার লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলছি এরা যখন ঘুমিয়ে গেল এদের ঘুমটা যেন না ভাঙে ঘুমে যেন ডিস্টার্ব না হয় আল্লাহ বলেছেন ও নবী ঘুমে যেন ডিস্টার্ব না হয় এই জন্য তাদের গুহার মুখ ছিল উত্তর দিকে সূর্য যখন উদিত হতো সূর্য যখন উঠত সূর্যের আলো যদি গুহার ভেতরে ঢুকত তাদের গায়ে সূর্যের আলো লাগলে ঘুম ভেঙে যেত এই জন্য আমি আল্লাহ এই ইমানদার যুবককে এত পছন্দ করেছি এত ভালোবেসেছি প্রত্যেক দিন সূর্য উঠানোর সময় আমি ডান দিকে কাত করে উঠাতাম আর সূর্য ডুবানোর সময় বাম দিকে কাত করে ডুবাতাম যাতে তাদের ঘুমের মধ্যে কোনো বিঘ্নতা সৃষ্টি না হয় শুধু তাই নয় এভাবে চিত হয়ে যদি শুয়ে থাকে পোকামাকড় ডিস্টার্ব করবে এই জন্য আমি তাদেরকে ডান বাম পাশ করিয়েছি যাতে করে পোকামাকড় ডিস্টার্ব না করে এভাবে আল্লাহ তাদেরকে 309 বছর ঘুম পাড়িয়ে রাখলেন জোরে বলেন কয় বছর আপনারা আছেন নাকি এখানে এবার শুনেন যা কিছু বলার জন্য এতক্ষণ এই ঘটনাটা শুনাইলাম 309 বছর পরে আল্লাহ এদেরকে ঘুম থেকে উঠাইছেন কত বছর পরে 309 বছর পরে এরা যখন ঘুম থেকে উঠেছে একটা আরেকটারে জিগায় এই কাম লাবিসতুম কত সময় ঘুমাইছো একজন উত্তর দিয়েছে তারা যখন গুহায় ঢুকেছিল তখন সকালবেলা ছিল সকালবেলা গুহায় ঢুকেছিল আর 309 বছর পরে যখন ঘুম ভাঙছে সময়টা ছিল বিকালবেলা সময়টা ছিল
একটা আরেকটারে জিগায় ঘুম থেকে উঠে কি রে কতক্ষণ ঘুমাইছত তখন উত্তর দে লাবিসনা ইয়াউমান আও বাদা ইয়াউম কয় মনে হয় একদিন অথবা অর্ধেক দিন একদিন বা একজন বলতেছে মনে হয় সকালে ঘুমাইছি বিকালে উঠছে একজন বলতেছে না মনে হয় একটু বেশি ঘুমাইছি একদিনের উপরে হয়ে তর্ক শুরু হয়ে গেছে তর্কাতর্কি আরম্ভ হয়েছে কেউ বলে এতক্ষণ আরেকজন বলে না এতক্ষণ এরকম তর্কাতর্কি যখন শুরু হয়ে গিয়েছে তখন তারা বলল ক্বালু রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম ভাই তর্কাতর্কি বাদ দাও কতক্ষণ আমরা ঘুমিয়েছি কেউ জানে না জানেন যিনি তিনি কে তর্কাতর্কি বাদ দাও ঘুম থেকে উঠলে পেটে কি লাগে আরো জোরে বলেন ভাই তর্ক বাদ দাও আগে পেটে কিছু দাও এবার সাতজন পকেট থেকে পয়সা বের করলো রৌপ্য মুদ্রা বের করে একজনকে টাকাগুলা দিল মুদ্রাগুলা দিল মুদ্রাগুলো দিয়ে তারা তাকে বলল ফাবাসু আহাদাকুম বিওয়ারিকুম হাদিহি ইলাল মাদিনা এই রৌপ্য মুদ্রা নাও বাজারে যাও বাজারে যাও গিয়ে যা পাও তা কিনে ফেলিও না فلينظر أيها أزكى طعاما পবিত্র খাবার যেটা বাবা সেটা কিনবা এখান থেকে একটা শিক্ষা দেন টাকা পয়সা আছে বলেই হারাম জিনিস খাওয়া যাবে না বরং টাকা পয়সা থাকলেও হালাল জিনিসগুলা খাওয়া লাগবে বললো যাও ভাই তুমি গিয়ে দেখো বাজারে গিয়ে পবিত্র কোন জিনিস হালাল খাবার আমরা সাতজন তো ইমানদার আর সবগুলা তো বেঈমান হারাম খাবার আর ইয়া ভালো খাবার আবার পাঠানোর সময় বলতেছে মুখ বন্ধ দাও কারণ দেখলেই বিপদ আছে না নাই আমাদের নামে মামলা আছে যাও কারণ যদি টের পায় তো সবগুলারে আবার অ্যারেস্ট করবে মৃত্যুদণ্ড দিবে পাথর নিক্ষেপ করবে অথবা আমাদেরকে জোর করে তাদের ধর্মে নিয়ে যাবে সাবধানে যাও যারে পাঠাইছে শুনতেছেন তো আপনারা গুহা থেকে বের হয়ে এসে দেখে হায় হায় সব কেমন জানি অচেনা আর অজানা কেমন কেমন জানি লাগে এমন লাগে কেন আপনাদের দুর্গানগর 2000 সালে আজ থেকে 24 বছর আগে কি এরকম ছিল এরকম ছিল অন্যরকম ছিল আজ থেকে 50 বছর আগে এরকম ছিল ছিল না এই এটা স্কুলের মাঠ এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে কত সালে 67 যিনি 1967 আগে মারা গিয়েছেন অলৌকিকভাবে তিনি যদি জীবিত হন তিনি এই এলাকার সবকিছু দেখে হতভম্ব হয়ে যাবে কি রে এত কিছু হইলো কেমনে ঠিক কি না এই লোক গুহা থেকে বের হয়ে দেখে সবকিছু উলট পালট লাগে আমি গুহাতে ঢোকার আগে ছিল যেমন তেমন ভাবছে বুঝছি মনে ঘুম থেকে উঠছি এই জন্য একটু কেমন কেমন কিন্তু একটু সামনে এগিয়ে যাওয়ার পর ডানে বামে যে মানুষ দেখে এখন তো আরো অবাক হয়ে গেছে কই কি রে একটু আগে দেখলাম এলাকা একটু উলট পালট লাগে এখন কি মানুষও উলট পালট হয়ে গেল আমার না হয় মুখ বান্দা আমার করিম চাচা রহিম চাচা আমাকে দেখে না আমাকে চিনতেছে না কিন্তু আমার করিম চাচাকে দেখি না রহিম চাচাকেও দেখি না আরো কিছু চাচাদেরকে দেখি আমার আমার এলাকার এত যুবক ছেলে পেলে ছিল কাউরে দেখি না সব দেখি নতুন নতুন লাগে পরে ভাবতেছে বুঝছি মনে হয় আমাদের এলাকায় অন্য কোন রাষ্ট্র থেকে কোন প্রতিনিধি দল বেড়াতে অত আসতে ভাবতেছে কি রে মানুষও নতুন লাগে এলাকাও নতুন লাগে কি হইল ঘটনা ভাবতে 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 বাজার পর্যন্ত গেছে বাজারে গিয়ে এক দোকান থেকে কিছু খাবার দাবার কিনেছে দোকান থেকে খাবার দাবার বা কোনো কিছু কিনলে আমরা কি দেই এখন বেচারা টাকা দিয়ে চলে যাচ্ছে দোকানদার বলে এই মিয়া খারান জিনিস নিয়ে যান আমার জিনিস কোথায় টাকা দেন কয় দিছি না কয়টা কি দিছেন আচ্ছা বলেন তো 2024 সালের মুদ্রা আর 1990 সালের মুদ্রা আমাদের বাংলাদেশি যে মুদ্রা আছে টাকা যে ছাপাগুলো মুদ্রণ কি একরকম এখানে যে ছেলেরা আছো যারা এখনো ছাত্র পড়াশোনা করো তরুণ যুবক যারা আছো এখানে যাদের বয়স 15-16 বছর এরা 10 পয়সা 20 পয়সা দেখে নাই 25 পয়সা দেখে নাই দেখছে এরা এরা দেখাও না এগুলো আমরা ছোটবেলায় ওই যে 1 টাকার কয়েন দেখছি লাল লাল মনে আছে 25 পয়সাও ছিল 10 পয়সাও
ছিল এখন ওগুলা নাই এখন টাকার মুদ্রণ এখন তো 200 টাকার নোট আছে 1000 টাকার নোট আছে এক সময় 500 টাকার নোট আরেক রকমের মুদ্রণ ছিল তো পাকিস্তান পিরিয়ডে এক রকম মুদ্রা ছিল আবার আমরা যখন ভারতীয় উপমহাদেশে ছিলাম যখন অখণ্ড ভারত ছিল তখন মুদ্রা আরেক রকম ছিল ব্রিটিশ পিরিয়ডে মুদ্রা আরেক রকম এখন এই লোক খাবার কিনে দোকানদারকে যে মুদ্রা দিয়েছে এটা কত বছর আগের মুদ্রা এখন এই মুদ্রা কি এখন চলে আচ্ছা আপনাদের এলাকায় মন্টু ভাইয়ের দোকান থেকে কিছু কেনার পরে কেউ যদি পাকিস্তানের মুদ্রা অথবা ইন্ডিয়ার বর্তমান রুপি বর্তমানটাও দেয় রুপি দিয়ে চলে যায় বা ডলারও দেয় কাজ হবে বলবে ভাই আমারে টাকা দে কি দে এই লোক চলে যাচ্ছে 309 বছর আগের মুদ্রা দিয়ে দোকানদার বলে এই না দাঁড়ান টাকা দিয়ে যা মিলে গেছে না যাই হোক এটা হয়তো অনাকাঙ্ক্ষিতভাবে মিলছে আমি আসলে জানি না মন্টু ভাই কিন্তু খুশি মনে মনে যে হুজুর আমার নামটা বলছে অসুস্থ আল্লাহ শিফা দান করেন আমিন কেমনে কেমনে আজকের ওয়াজে একদম দোকানদারের নামও কমন পড়ে গেছে আপনারা আবার ভাবিয়েন না হুজুর মনে হয় মন্টু ভাইয়ের দোকানের বিজ্ঞাপন দিয়ে গেল আসলে আমি জানতামই না এখানে যে মন্টু নামে কেউ আছে আল্লাহু আকবার খুবই অসুস্থ আল্লাহ ভাইকে শিফা দান করেন আমিন যাই হোক দোকানদার বলে ভাই টাকা দেন কয় ভাই আপনাকে না টাকা দিলাম কয় তো টাকা দিছেন আপনি আপনি তো এটা গুপ্তধন চুরি করে আনছেন মনে হয় এখন আরো বিপদে পড়ছে কয় ভাই গুপ্তধন হবে কেন এটা তো আমার টাকা আমি আপনাকে আমার টাকাই দিয়েছি কয় না সত্যি কথা বলেন আপনি এটা কোন জাদুঘর থেকে আনছেন অথবা কোথা থেকে চুরি করে আনছেন কয় ভাই না এটা আমার টাকা যখন স্বীকার করে না তখন নগর কোতোয়াল মানে সিটি কর্পোরেশনের মেয়র বুঝেন তো আপনারা মানে এরকম নগরীর বড় কর্তা ব্যক্তিকে ডেকে আনছে নগর কোতোয়াল এসে ওই মুদ্রা দেখে অবাক এই যুবক তুমি তো এই মুদ্রা কোনো জাদুঘর থেকে নিয়ে এসেছো চুরি করে নইলে তুমি কোথাও থেকে কোনো গুপ্তধনের মালিক হয়েছো কোথায় পেয়েছো বলো এই যুবক বলে ভাই আপনাদের মাথা কি খারাপ হইছে শুধু আমার টাকা দিয়েছে আমি গুপ্তধন হবে কেন মুদ্রা টাকা এই টাকাটাই তো দিয়েছে নগর কোতোয়াল বলল না না এর কাছে আরো বিরাট কোনো গুপ্তধন থাকতে সে খবর দিয়েছে বাদশাকে বাদশা খবর পাইয়া বাদশাও হাজির হয়েছে বাদশা বলল এই যুবক তুমি এই মুদ্রা কোথায় পেয়েছো কি বলে আশ্চর্য কথা এই মুদ্রা তো আমার আর আমার সাথীরাও আছে আমার সাথী এগুলো আমার সাথীদের টাকা কয় তোমার সাথীরা কোথায় কয় আছে তো কয় কোথায় কয় যে গুহায় তো নিয়ে চলো এবার গেছে কোথায় শুনতেছেন তো আপনারা বাদশা সহ গেছে গুহায় যাওয়ার পরে বাদশা বলতেছে দেখো আমি কিন্তু বাদশা তোমরা আমার কাছে সত্য কথা স্বীকার না করলে আমি কিন্তু অ্যাকশন নিব যুবকরা এখন বলে আপনি আবার কিসের বাদশা কারণ যুবকরা তো ভাবছে তারা সকালে ঘুমাইছে বিকালে তারা তো বাদশাকে চিনে এখন তারা তো আর জানে না 309 বছরে 7-8টা জেনারেশন শেষ কত বাদশা শেষ এটা নতুন যুবকরা বলে আপনি ফাইজলামি করেন না আপনি কি এর বাদশা আমরা বাদশাকে ভালো করে চিনি বাদশার সাথে আমাদের দেখা সাক্ষাৎ আশেপাশের লোকেরা বলে এই ফাইজলামি করতে করতে তোমরা বাদশাকে নিয়ে ইয়ে করতেছো ফাইজলামি এটা আমাদের বাদশা বাদশা তখন বললেন এই আমি বাদশা না তোমাদেরকে কে বলছে কয় আমরা বাদশাকে চিনি বাদশা আমাদেরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বলেই তোমরা সাত বন্ধু এখানে আপনি কি এর বাচ্চা তখন এই বাচ্চা বুঝলো বুঝছি তার মানে আমার আগেকার জামানার বাচ্চাদের আমলে এদের বিরুদ্ধে কোনো মামলা মনে হয় এবার এদের পরিচয় বের করার জন্য বাচ্চা তার অফিসের কর্মচারীদেরকে বললেন আমার আগের জামানার বাচ্চাদের ফাইল তলব করো ফাইল তলব করে দেখো এই সাতজনের নামে কোনো মামলা পাওয়া যায় কি এরা এবার ফাইল তলব করতে করতে পাইছে 300 বছর আগে ওই বাচ্চা দাকিয়ানুসের আমলের দাকিয়ানুস বাচ্চার আমলের ফাইল পেয়েছে যে সাত যুবক তাওহিদবাদী হওয়ার কারণে বাদশা এদের জন্য মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে ছিলেন তখন এই বাদশা বললেন তোমরা তো যার ভয়ে এখানে চলে এসেছো মানে যার সাথে তোমাদের সমস্যা হওয়ার পর এখানে আসছো ওই বাদশা তো আরো 300 বছর আগের 309 বছর তোমরা এত সময় এই গুহার ভেতরে আসছো কেমনে কয় কি আর 309 বছর আসছি সকালে মাত্র বিকালে না ঘুরতে গেছি বললেন যে না সকাল বিকালের ব্যাপার না এখানে তোমরা 309 বছর পর্যন্ত এখানে ঘুমিয়েছিলে
আল্লাহু আকবার এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর এরা না হয় 309 বছর ঘুমাইলো আল্লাহ হঠাৎ করে এদেরকে আবার জিন্দা করছেন কেন এর একটা কারণ আছে না নাই জি আল্লাহ এদেরকে কেন জাগ্রত করলেন ঘুম থেকে উঠালেন কারণটা কি বলবো ওই যে যুবকরা আল্লাহর কাছে দোয়া করছিল কয়টা মনে আছে একটা রহমতের দরহমত তো পাইছে ঘুমাইছে আরেকটা বলছিল আল্লাহ আমাদের পথ কি করে দাও আল্লাহ এমন সহজ করছেন এমন সাইজ করছেন গোটা রাষ্ট্রের মানুষ ইমানদার হয়ে গেছে সুবহানাল্লাহ ইমানদার হলেও ওই জামানার মানুষগুলো মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে সন্দেহ সংশয় নিরূপণ করত মৃত্যু পরবর্তী জীবন আখিরাতের ব্যাপারে তারা সন্দেহ রাখত মৃত্যুর ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ না সকল ধর্মের মানুষ মৃত্যু বিশ্বাস করে কিন্তু মরার পরে যে আবার আল্লাহ জীবিত করবেন এইটা অনেক মানুষ পৃথিবীতে বিশ্বাস করে এই বাদশারা বলে মানুষগুলো ইমানদার হলেও মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে তারা সন্দেহ রাখত এই জন্য এই বাদশা অত্যন্ত পরহেজগার ছিল বাদশা দোয়া করেছিল আল্লাহ এমন কোন অলৌকিক ঘটনা ঘটাও যাতে করে আমার দেশের মানুষগুলো মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে ইমান ভালো করে আনে এই বাদশার দোয়া আল্লাহ কবুল করে এই অলৌকিক ঘটনা ঘটালেন গুহার ভেতরে 309 বছর ঘুমিয়ে থাকা যুবকগুলোকে আল্লাহ ঘুম থেকে জাগ্রত করলেন এরপরে বাজারেও পাঠালেন বাজারে পাঠানোর পরে কথাবার্তা বলায় সব ঘটনা তো বললাম পরিচয় আল্লাহ করালেন কেন আল্লাহ করালেন এবার আল্লাহ তাআলা সেটা বলছেন এই ঘটনাটা আমি এই জন্য ঘটালাম ওয়াকাযালিকা আসরনা আলাইহিম লিয়াআলামু আন্না ওয়াদাল্লাহি হাক وأن الساعة لا ريب فيها এই ঘটনাটা আমি এই জন্য ঘটিয়েছি এদের পরিচয় আমি এই জন্য মানুষকে জানিয়েছি 309 বছর পরে ঘুম থেকে উঠায় এদের পরিচয় সবার সামনে ফাঁস করে দিয়েছি এই জন্য যাতে করে তারা জানতে পারে লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হক আল্লাহর ওয়াদা সত্য কিয়ামতের জন্য ওয়াদা করেছেন কে যাতে করে তারা জানে আল্লাহর ওয়াদা وأن الساعة لا ريب فيها অবশ্যই কিয়ামত আছে আখিরাত আছে কোনো সন্দেহ নাই আল্লাহ তাআলা ওই রাষ্ট্রের মানুষদের চোখের সামনে 309 বছর ঘুমিয়ে থাকা যুবকগুলোকে ঘুম থেকে জাগ্রত করে চোখের সামনে এই ঘটনা দেখায়া আল্লাহ বুঝাতে চাইলেন 309 বছর একটানা ঘুম পাড়িয়ে রাখার পরে আল্লাহ যদি ওদেরকে ঘুম থেকে উঠায়া তোমাদের সাথে কথা বলাতে পারে তো তোমরাও যদি মরার ঘুম দাও তোমরাও যদি মৃত্যু বলন করো মরার পরে আবার আল্লাহ তোমাদেরকে জীবিত করে তোমাদের সাথে কথাবার্তা বলে হিসাব নিকাশ নিতে পারবে পারবেন কি না পারবেন কি না এই হলো আসহাবে কাহাফের ঘটনা ঘটনাটা বলে মজা দেওয়ার জন্য আসি নাই এখান থেকে চারটা শিক্ষা নিয়ে বাড়ি যান কয়টা শিক্ষা জোরে বলেন কয়টা শুনতেছেন তো সবাই এই চারটা মুখস্থ করবেন এক এক নাম্বার শিক্ষা হলো আজকের এই গোটা আলোচনা থেকে ভবিষ্যতের কোন কথা বা কাজের ক্ষেত্রে বলতে হবে ইনশাআল্লাহ নইলে নবীজির কাছে ইনশাআল্লাহ না বলার কারণে ওহি আসতে লেট হইছিল কয়দিন এজন্য ভবিষ্যতের কথা বা কাজের ক্ষেত্রে বলতে হবে ইনশাআল্লাহ এটার আবার সঠিক ব্যবহার হবে না অপব্যবহার হবে এরপরে আসে দুই নাম্বার শিক্ষা হলো জালিমের সামনে সত্য কথা বলতে কখনো ভয় পাওয়া যাবে না এই সাতজন যুবককে অ্যারেস্ট করে গোয়েন্দা বাহিনী যখন জালিম বাদশার সামনে নিয়েছিল জালিম বাদশা বলেছিল যুবকরা আমার কাছে যে তথ্য এসেছে মামলার অভিযোগ কি সত্য যুবকরা তখন ভয় পাইয়া চুপচাপ হয়ে গেছিল না যুবকরা তখন বলেছিল হ্যাঁ যা শুনেছেন সত্য আমরা সাতজন আল্লাহর উপরে ঈমান এনেছি এই সাতজন যুবক তারা জানতো এই কথার পরে আমাদের মৃত্যু হতে পারে এই জালিম বাদশা আমাদের যে কোনো ক্ষতি করে ফেলতে পারে এটা জেনেও তারা জালিমের সামনে সত্য বলেছে সুতরাং এই নোয়াখালীর যুবকদেরকে আসাবে কাহাফ থেকে শিক্ষা নিয়ে নোয়াখালীর যুবকদেরকে গুহাবাসী যুবকের মতো সাহসী হতে হবে জালিমের সামনে জীবন যদি শঙ্কিত হয়ে যায় তাও সত্য কথা বলতে হবে যুবকরা পারবে তো কোন জালিমের রক্তচক্ষুকে ভয় করা যাবে না গুহাবাসী এই যুবকদের মতো সাহসী হয়ে
কোরআনের পতাকা তলে ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের পথে অটল থাকতে হবে জালিমকে ভয় করা যাবে না আল্লাহ এরকম হওয়ার তৌফিক দেন এরপরে কয়টা শিক্ষা বললাম তিন নাম্বার শিরকের ক্ষেত্রে কোনো আপোষ এই যুবকদেরকে বাদশা সময় দিয়েছে তিন দিন যে তিন দিন পরে আসো আসো আমরা আপোষ করে ফেলি এসব বাদ দাও যুবকরা কি আপোষ করেছে এই যে একজন ভাই বলল আল কোরআনের আলো ঘরে ঘরে সংসদে জ্বালো সব জায়গায় জ্বলার দরকার আছে না নাই কোরআনের পথে থাকতে গিয়ে আপোষ আসবে অনেক সময় বলবে আপোষ করো এটা দিব ওইটা দিব লোভ লালসা দেখাবে কিন্তু ইমানদাররা হকপন্থীরা কখনো সত্যের পথে আপোষ প্রস্তাবকে গ্রহণ করবে না বরং ইমানদাররা ইমানের জন্য জীবন দিবে তাও সত্যের উপর টিকে থাকবে এটা আজকের আলোচনার তিন নম্বর শিক্ষা চার এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ শিক্ষা হলো শেষ ভালো যার সব ভালো এই পুরো কাহিনী দিয়া আল্লাহ আসলে আখিরাতের জীবন যে আছে এটা বুঝাই দিতে চাইছে এই যে মরার পরে এই যে আমার দিকে তাকান বলছিলাম না শেষ কথাটা শুনতে হবে শেষ ভালো যার সব ভালো আজকে মায়ের উদ্দেশ্য বোনদের উদ্দেশ্য শেষ কথাটা বলে যাচ্ছি সবার উদ্দেশ্যে চার নম্বর শিক্ষা হলো যে আল্লাহ তাআলা 309 বছর এই এদেরকে ঘুম পাড়ায়া উঠাইতে পেরেছেন আমরা মরে গেলে আল্লাহ চিন্তা করতে পারবেন না হিসাব নেবেন না এই মরার পরে আল্লাহ হিসাব নেবেন এই ভয়টা অন্তরে থাকলে নামাজ কাজা হবে না জোরে বলেন হবে না সুদ ঘুষ খাবে না অন্যায় করবে না লুটপাট করবে না মানুষের মাল মাইরা খাবে আমার মা বোনটা যদি এই ভয়টা রাখে মরার পরে আল্লাহ হিসাব নেবেন বেপর্দা অবস্থায় ঘর থেকে বের হবে তাহলে বোঝা গেল আখিরাতের ভয় পরকালীন ভয় মানুষকে জান্নাতের পথে ধাবিত করে এজন্য চার এবং সর্বশেষ শিক্ষা হলো আমরা আখিরাতের জবাবদিহিতা অন্তরে লালন করে জীবন পরিচালনা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন মাহফিল কমিটির বক্তব্য তো আমরা আগেই শুনে ফেলছি আর যদি কোনো কথা না থাকে জি আমি শুনেছি আলহেরা মাদ্রাসা এই মাদ্রাসা এখন তো মাদ্রাসা শিক্ষার বিকল্প আগে আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে বলতাম কিছুদিন মাদ্রাসায় পড়েন পরে স্কুল কলেজেও পড়ায়েন এখন যে অবস্থা আপনারাই তো আন্দোলন করেন এখন মাদ্রাসা